ড্রেসিং রুমে ধূমপান করার দায়ে খালেদ মাহমুদকে জরিমানা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলা চলাকালে ড্রেসিং রুমে দাঁড়িয়ে ধূমপান করছিলেন খালেদ মাহমুদ সুজন। এই ঘটনার তিন দিন পর তাকে জরিমানা করা হয়েছে। খালেদ মাহমুদ খুলনা টাইগার্সের কোচ, বাংলাদেশের সাবেক এই অধিনায়ক, বিসিবির একজন পরিচালক ও বাংলাদেশ দলের টিম ডিরেক্টর। জানা গিয়েছে ক্রিকেটের চেতনাবিরোধী কাজের জন্য ম্যাচ ফির 30% জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি দেওয়া হয়েছে 2 ডিমেরিট পয়েন্ট। এছাড়া আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে রংপুর রাইডার্সের শেখ মেহেদী হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোসাদ্দেক হোসেনকেও। বিপিএল এর লিগ পর্বের শেষ দিনে শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে 6 উইকেটে রোমাঞ্চকর জয় পায় খুলনা। ওই ম্যাচের শেষ ওভারে উত্তেজনাময় মুহূর্তে টিভি পর্দায় স্পষ্ট দেখা যায় ড্রেসিং রুমের ভিইং এরিনায় দাঁড়িয়ে ধূমপান করছেন খালেদ মাহমুদ। খুলনা কোচের সিগারেট টান দেওয়ার এক ঝলকের ওই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খালেদ মাহমুদের বিরুদ্ধে বিসিবির আচরণবিধির লেভেল 1-2 ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, যেখানে বলা হয়েছে খেলার চেতনার পরিপন্থী কাজে জড়ানো। আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। মাহমুদ অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। বিই নিউজ, ঢাকা।